ICSE 2023 examination, Bengali, second language. Question 1, Part 3, Acti Landline Telephoner Attokotha. Question 1, Part 4, Sesh Bhalo Jar, Sob Bhalo Tar. এই প্রবাদ বাক্যটি দিয়ে একটি মৌলিক গল্প Question 2, Part 1. পথ চলার নিয়ম ঠিক মতো না মানা। এই বিষয়ে সম্পাদককে চিঠি। Question 2, Part 2. Bonno Prani Bachao. Ei Bisoye Bondhuke Chithi. Question 3. Part 1. বৈদ্যনাথ বাংলাদেশের চাঁদপুর থেকে কলকাতায় এসেছিল। তার উদ্দেশ্য ছিল নিজের প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে মায়ের দুঃখ ঘোচানো। Part 2. বৈদ্যনাথ তার বাল্য বন্ধু বিশুর বাড়িতে আশ্রয় নিয়েছিল। তাদের অবস্থা ভালো নয়। কোনোভাবে খাবার জোগাড় করে পার্ট 3 বৈদ্যনাথ প্রতিদিন সাত সকালে অল্প কিছু খেয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ে কয়েক মাইল হাঁটার পর প্রায় রাতেই বাড়ি ফিরে শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়ে পার্ট 4 কাজের খোঁজে প্রতিদিন কয়েক মাইল হাঁটার জন্য বৈদ্যনাথের পায়ের জুতোর অবস্থা খারাপ হয় পেরেক টেরেক উঠে পড়ে এবং চূড়ান্ত অবহেলায় সে জং ধরা পেরেক বৈদ্যনাথের পায়ে ফুটে গিয়ে সাংঘাতিক ইনফেকশন প্রবল জ্বর এবং অসহ যন্ত্রণা সৃষ্টি করে শুরু হলো জমে মানুষে টানাটানি বৈদ্যনাথকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক পরীক্ষার পর হাউস ফিজিশিয়ান সোজা সাপটা জানিয়ে দিলেন প্রাণ বাঁচাতে গেলে বৈদ্যনাথের পা কেটে দেওয়া ছাড়া কোনো উপায় নেই পার্ট 5 ডক্টর রায় হলেন ডক্টর বিধানচন্দ্র রায় বঙ্গভূমির প্রখ্যাত ডক্টর তিনি খুঁটিয়ে দেখে রায় দিলেন অপারেশনের কোনো দরকার নেই ঔষধপত্র দিয়েই ও রোগ সারানো যাবে বাস্তবিক তা হলো তার নির্ভুল চিকিৎসায় বৈদ্যনাথ একেবারে সুস্থ হয়ে উঠল Question 4, 1, উত্তর হচ্ছে C, আলাদে আটখানা, 2, উত্তর হচ্ছে A, বিদ্বান,
3 উত্তর হচ্ছে এ যারা ধনী হয় তারা প্রায় অহংকারী হয় 4 উত্তর আছে ডি সাহিত্যিক 5 উত্তর হলো সি তোমার কাজে আমার মাথা কাটা গেল 6 উত্তর হলো সি গোড়া থেকে বলতে হবে 7 উত্তর হলো বি কড় কড় 8 উত্তর হলো এ বোবা